শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ হতে পারে 5 লাখেরও বেশি, বলছে গবেষণা। গোপনে তালেবানের সঙ্গে যোগাযোগ করছে ভারত। ইরানি পরমাণু ভবনে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দিল ইরান। এবার ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে ভয়াবহ মিসাইল ছুড়ল রাশিয়া, কোন রকমে বেঁচে গেল ব্রিটিশ যুদ্ধজাহাজ। তালেবানের আক্রমণে তাজিকিস্তানে পালালো 134 আফগান সেনা। ফিলিস্তিনিদের $50 মিলিয়ন সহায়তা আটকে দিল মার্কিন সিনেটর। এবং সবশেষ থাকছে চীনকে পৃথক কারিতায়ন প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, হুঁশিয়ারি চীনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আগামী সেপ্টেম্বর অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ রূপ নিতে পারে, দৈনিক সংক্রমণ পৌঁছে যেতে পারে 5 লাখেরও বেশি, এমনই আশঙ্কার কথা জানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। সম্প্রতি করোনার তৃতীয় ঢেউয়ের সময়কাল নিয়ে IET কানপুরের একটি গবেষণা চালিয়েছে। সাসেপ্টিবল ইনফেক্টিবল রিক বার্ট বা SIR মডেলে গবেষণাটি চালানো হয়েছে কয়েকটির বিষয় ধরে। অক্টোবরে ভারতে তৃতীয় ঢেউয়ের প্রভাব সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে, দ্বিতীয় ঢেউয়ের চেয়ে এর ভয়াবহতা কিছুটা কম হবে, দেশে দৈনিক সংক্রমণ হতে পারে 3.2 লাখ পর্যন্ত। করোনার নতুন প্রজাতি আরও সংক্রামক রূপ নেবে, সেপ্টেম্বরের চরমে পৌঁছে যাবে তৃতীয় ঢেউ, দেশে তখন দৈনিক সংক্রমণ পৌঁছে যেতে পারে 5 লাখেরও বেশি। এই ক্ষেত্রে সংক্রমণ যে প্রথম ঢেউয়ের চেয়ে বেশি ভয়াবহ হবে তেমনই দাবি করা হয়েছে। IIT কানপুরের দুই অধ্যাপক রাজেশ রঞ্জন এবং মহেন্দ্র বার্মার নেতৃত্বে যে গবেষকেরা এই প্রতিবেদনটি তৈরি করেছেন তারা বলেছেন, টিকাকরণের বিষয়টিকে গবেষণা গ্রাহ্য করা হয়নি। টিকাকরণের হার বাড়লে অবশ্যই তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা কমে আসবে। টিকাকরণের হার কেমন হলে তৃতীয় ঢেউ কোথায় পৌঁছাবে তা নিয়ে আরও গবেষণা চলছে, ফল হাতে এলেই তা জানা যাবে। ভারতে ডেল্টা ভেরিয়েন্টের কারণে করোনার দ্বিতীয় ঢেউ ভয়ানক আকার ধারণ করেছে, এরই মধ্যে শনাক্ত হয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, তাই ভবিষ্যতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই হয়তো ক্ষমতার পালাবদল হতে চলেছে আফগানিস্তানে। প্রায় 2 যুগ কথিত শান্তিরক্ষার মিশনে সমাপ্তি টেনে দেশটি থেকে বিদায় নিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। তবে একগাদা অভিযোগ তুলে যে তালেবানকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল তারা সেই গোষ্ঠীটি এখনও বহাল তবিয়তে আফগানিস্তানের একাংশ নিয়ন্ত্রণ করছে। শান্তি চুক্তি হয়ে গেলে তালেবান আবারও আফগান সরকারের অংশ হবে বলে প্রায় নিশ্চিত হওয়া গেছে। আর এই পরিস্থিতিতে তালেবান প্রতিনিধিদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছে ভারত সরকার। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ভারতীয় কর্মকর্তারা তালেবানের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফায় সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত। গত সোমবার এক ওয়েবিনারে অংশ নিয়ে মুথলাক বিন মাজিদ আল কাহতানি বলেছেন, আমি বুঝতে পারছি যে তালেবানের সঙ্গে কথা বলতে ভারতীয় কর্মকর্তাদের নীরব সফর হয়েছে, কারণ তালেবান ভবিষ্যৎ আফগান সরকারের একটি প্রধান উপাদান হওয়া উচিত বা হতে চলেছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে তালেবানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভারতীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তবে বিষয়টি এখন আনুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, ভারত সরকার আফগানিস্তানের সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, তবে তালেবানের দিকে কোনো নিষেধাজ্ঞা নেই, সেখানে পরিস্থিতি বদলে গেলে এই বিষয়টিও পরবর্তীতে আসতে পারে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার একটি ভবনে শত্রুদের নাশকতার চেষ্টা ব্যর্থ হয়েছে, এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ইরানের IRIB বার্তা সংস্থা জানিয়েছে, আজ ভোরে পারমাণবিক শক্তি সংস্থার ভবনগুলো সুরক্ষিত নিশ্চিতকরণ কর্তৃপক্ষের সময়োচিত পদক্ষেপের কারণে নাশকতার চেষ্টা ব্যর্থ হয়েছে। ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়, এর ফলে শত্রুরা তাদের পরিকল্পনা অনুযায়ী আর এগোতে পারেনি। বার্তা সংস্থাটি এর বেশি কিছু জানাতে পারেনি, কারণ এখনও এ বিষয়ে বিশদ তদন্ত চলছে। নাশকতার চেষ্টার সঙ্গে জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা IRGC-র সাথে ঘনিষ্ঠ সামাজিক মাধ্যমগুলোতে বলা হয়েছে একটি ড্রোন ওই ভবনে হামলার চেষ্টা করেছিল, আর একটি প্রতিবেদনে বলা হয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সাথে ঘনিষ্ঠ বিবেচিত নূর নিউজ জানায়, হামলাটি আগে ভাগেই বন্ধ করে দেওয়া হয়েছে।
কৃষ্ণসাগরে রুশ নৌসেনার পেট্রোল শিপ এবং ফাইটার জেট SU-24 থেকে পরপর চারটি বোমা ছোড়া হলো ব্রিটিশ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে। আজ বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। রাশিয়ার অভিযোগ, ডেস্ট্রয়ারটি ক্রিমিয়ার কাছে রাশিয়ার সমুদ্র সীমায় ঢুকে পড়েছিল, তাই সতর্কতাসূচক গোলা ছোড়া হয়েছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডেস্ট্রয়ারটির দিকে কোনো গোলা ছোড়া হয়নি। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া, তবে এই অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব। মস্কো জানিয়েছে, গোলা ছোড়ার পর ডেস্ট্রয়ারটির যাত্রাপথ পরিবর্তন করেছে। ব্রিটিশ জাহাজটির দিকে একটি রাশিয়ান পেট্রোল শিপ দুবার গোলা ছুঁড়েছে এবং একটি ফাইটার জেট চারটা বোমা ফেলেছে। তালেবানের আক্রমণে 134 আফগান সেনা তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে। বুধবার তাজিকিস্তান সরকার একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার তীব্র লড়াইয়ের পর তাজিকিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত শিরখান বন্দর দখল করে নেয় তালেবান। আন্তর্জাতিক গণমাধ্যম এই ঘটনাকে গত 2 মাসের মধ্যে তালেবানের সর্বোচ্চ অর্জন হিসেবে উল্লেখ করেছে। তাজিক সরকার বিবৃতিতে বরাতে দিয়ে তুরস্কের গণমাধ্যম আন্দোলন এজেন্সি জানিয়েছে, আফগানিস্তানের 134 সেনা শরণার্থী হিসেবে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তালেবানের আক্রমণের ফলে শিরখান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তাজিক বর্ডার গার্ডের মানবতা এবং প্রতিবেশীর সঙ্গে গুরুত্বপূর্ণ মনোভাবের কারণে তারা আফগান সেনাদের কোনো বাধা ছাড়াই সীমান্ত দিয়ে তাজিকিস্তানে আশ্রয় দিয়েছেন। আশ্রয় নিয়ে 134 আফগান সেনার মধ্যে 4 জন আহত অবস্থায় সীমান্ত অতিক্রম করেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্যের জন্য আফগানিস্তান এবং তাজিকিস্তানের জন্য এই শিরখান বন্দর সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনিদের $50 মিলিয়ন আর্থিক সহায়তা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এক সেনেটর। গত মাসে 11 দিন ব্যাপী হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের যুদ্ধবিমান গাজায় শত শত ভবন ধ্বংস করে। মিশরের সহায়তায় দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধে ফিলিস্তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা আটকে দেওয়ার মাধ্যমে গাজার ভবন, সড়ক এবং নিরাপদ পানি সরবরাহ স্থাপনা নির্মাণ বিলম্বিত হবে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়বে যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসী। কংগ্রেসে পাশ হওয়া ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা গত মাসে রিপাবলিকান সিনেটর জেমস রিস বন্ধের পদক্ষেপ নেন। 2018 সালের একটি আইনকে ব্যবহার করে তিনি এটিকে আটকে দিয়েছেন। তিনি বলেন, এই অর্থ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে যাবে না, সেটা আগে নিশ্চিত করতে হবে। ফিলিস্তিনি সহায়তা পাঠানোর পক্ষে কাজ করতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জেমস রিস রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই এই অর্থায়ন আটকে দিয়েছেন। তবে হাউসে ইহুদিদের প্রতিনিধি জ্যামি রাস্কেন সহ অনেক ডেমোক্রেটি প্রতিনিধি ফিলিস্তিনিদের অর্থ ছাড়ার আহ্বান জানিয়েছেন। আরও তিক্ততায় পৌঁছাল যুক্তরাষ্ট্র এবং চীন দ্বন্দ্ব। এবার তাইওয়ান এবং মার্কিন যুদ্ধজাহাজ USS কার্টিস উলবার চীনকে পৃথককারী তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে। বিষয়টি ভালোভাবে নেয়নি চীন, এরই মধ্যে নিন্দা জানিয়েছে দেশটি। তবে যুক্তরাষ্ট্র বলছে ভিন্ন কথা। তাদের দাবি, জাহাজটি আন্তর্জাতিক আইন অনুসারে একটি রুটিন এবং নিয়মিত ট্রানজিট ছিল। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর বিষয়টি নিশ্চিত করে জানায়, 1 মাস আগে এই জাহাজটি এখানে ট্রানজিট নিয়েছিল। চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী জাহাজের পুরো উত্তরণটি পর্যবেক্ষণ করছে এবং সতর্ক করছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে একই পুরাতন কৌশলকে খেলছে এবং তাইওয়ান প্রণালীতে সমস্যা সৃষ্টি করছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তার জন্য ধন্যবাদ সবাইকে।